আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের সর্বদক্ষিণের বিভাগ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারাইয়ারহাট পৌরসভা। তো বন্ধুরা, আজকে আমরা বারাইয়ারহাট পৌরসভার আশপাশ ঘুরে দেখব এবং এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং বারাইয়ারহাট পৌরসভার সৌন্দর্য উপভোগ করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বারাইয়ারহাট পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অন্তর্গত একটি পৌরসভা। চট্টগ্রাম জেলা সদর থেকে 73 কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলার উত্তরাংশে বারাইয়ারহাট পৌরসভার অবস্থান। এর মোট আয়তন 2.12 বর্গ কিলোমিটার। এই পৌরসভার উত্তরে হিঙ্গুলি ইউনিয়ন ও দুম ইউনিয়ন, পশ্চিমে ওসমানপুর ইউনিয়ন এবং দক্ষিণ ও পূর্বে জোরারগঞ্জ ইউনিয়ন অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ পৌরশাখা 3 পৌরসভা ঘোষণা প্রজ্ঞাপন 25/3/1999 ইং অনুযায়ী মিরসরাই উপজেলার বারাইয়ারহাটকে পৌরসভা বা শহর এলাকা ঘোষণা করেন। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার কার্যক্রম 27 এপ্রিল 2000 তারিখ থেকে শুরু হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের তৎকালীন মন্ত্রী জনাব জিল্লুর রহমান 18 নভেম্বর 2000 ইংরেজি রোজ বুধবার এই পৌরসভা উদ্বোধন করেন। এটি বাংলাদেশের 215তম পৌরসভা। হিঙ্গুলি, জোরারগঞ্জ ও দুম এই তিনটি ইউনিয়নের জামালপুর, পূর্ব হিঙ্গুলি, পশ্চিম হিঙ্গুলি, আজমনগর, সোনাপাড়া, সোনাপাহাড়, ইমামপুর ও দুম এই 7টি মৌজার সর্বমোট 2.12 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বারাইয়ারহাট পৌরসভা প্রশাসনিক এলাকা গঠিত হয়। বারাইয়ারহাট পৌরসভা জাতীয় সংসদের 278নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম 1 এর অংশ। এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম জোরারগঞ্জ থানার আওতাধীন। মোট 9টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা গঠিত হয়। ওয়ার্ড ভিত্তিক পৌরসভা এলাকাসমূহ হচ্ছে 1নং ওয়ার্ড ইমামপুর, সোনাপাড়া আংশিক, 2নং ওয়ার্ড জামালপুর আংশিক, সোনাপাহাড় আংশিক, 3নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলি আংশিক, 4নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলি আংশিক, 5নং ওয়ার্ড জামালপুর আংশিক পশ্চিম হিঙ্গুলি, 6নং ওয়ার্ড জামালপুর আংশিক, 7নং ওয়ার্ড জামালপুর আংশিক, 8নং ওয়ার্ড জামালপুর আংশিক, 9নং ওয়ার্ড জামালপুর আংশিক ও দুম। বারাইয়ারহাট পৌরসভার সীমানা উত্তরে দুমঘাট ব্রিজ এর দক্ষিণ পাশ, পূর্বে মেহেদিনগর কালামিয়া মসজিদ, দক্ষিণে মইনুদ্দিন চৌধুরী ফিলিং স্টেশন ও সিপি বাংলাদেশ লিমিটেড এবং পশ্চিমে শান্তির হাট পর্যন্ত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বারাইয়ারহাট পৌরসভা মোট জনসংখ্যা 11,602 জন। এর মধ্যে 5,983 জন পুরুষ এবং 5,619 জন মহিলা। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বারাইয়ারহাট পৌরসভার সাক্ষরতার হার 58.3%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি ডিগ্রি কলেজ, একটি ফাজিল মাদ্রাসা, একটি উচ্চ মাধ্যমিক কলেজ, 2টি মাধ্যমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি এবতাইদিয়া মাদ্রাসা ও 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম, বারাইয়ারহাট ডিগ্রি কলেজ, জোরারগঞ্জ মহিলা কলেজ। আর মাদ্রাসাগুলো হচ্ছে শান্তিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে সিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়, বারাইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।
আর প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে ইমামপুর রহিমের নাসা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বারাইহাট পৌরসভা তিনটি বেসরকারি হাসপাতাল, একটি পরিবার পরিকল্পনা ক্লিনিক ও 15টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এখানে রয়েছে 15টি কল কারখানা। বারাইহাট পৌরসভা যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া পৌরসভার অভ্যন্তরে 6 কিলোমিটার পাকা রাস্তা, 14 কিলোমিটার আধা পাকা রাস্তা ও 8 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এখানে পৌরসভায় 11টি মসজিদ ও 6টি মন্দির রয়েছে। বারাইহাট ইউনিয়নের প্রধান দুইটি হাট বাজার হল বারাইহাট বাজার এবং শান্তির হাট বাজার। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে কাজী মুর্শিদ, চলচ্চিত্র পরিচালক। বারাইহাট শহরটি সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর, যথাক্রমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার 11 বৃহত্তম ও মিরসরাই উপজেলার 2 বৃহত্তম শহরাঞ্চল। মূলত শহরটির মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে, যার ফলে এলাকা খুব দ্রুত একটি শহরাঞ্চল এবং ব্যবসা কেন্দ্র পরিণত হয়েছে। বারাইহাট পৌরসভাটা ফেনী জেলার কাছাকাছি হওয়ায় ফেনী সোনাগাজীর অধিকাংশ চরজুড়ে মৎস্য চাষ করা হয়। ওইখানের মৎস্য ব্যবসায়ীরা ওইখান থেকে মাছ এনে বারাইহাট বাজারে বিক্রি করে। ফেনী মিরসরাই সরাঞ্চলের মাছ ব্যবসায়ীদের কারণে বারাইহাট বাজারে খুব ভোরবেলায় বড় আকারে একটি পাইকারি মাছের বাজার বসে। দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে মাছ কেনার জন্য এখানে। বন্ধুরা, আপনারা যখন বারাইহাট পৌরসভা আসবেন ঘুরতে, এখানে থাকার জন্য একটি হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে অবস্থান করতে পারেন। হোটেলটির অবস্থান বারাইহাট বাজারের মধ্যখানে। বারাইহাট পৌরসভার আশপাশে প্রচুর দেখার মতো জায়গা আছে। বারাইহাট পৌরসভার খুব কাছেই ফেনীর মুহুরি প্রজেক্ট, আপনারা চাইলে বারাইহাট পৌরসভা থেকে ফেনী মুহুরি প্রজেক্টও ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।